ছাত্রলীগ নিষিদ্ধে অনেক জল্পনা কল্পনা পুষ্পল্লবিত হচ্ছে। আসলে জল্পনা কল্পনা হওয়ারই তো কথা, এত বড় একটি সংগঠন, যে সংগঠন থেকে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, দেশের বড় বড় অধ্যায়ে তারা ভূমিকা পালন করেছে, সেই সংগঠন কি এখন নিষিদ্ধ করার জন্য প্রজ্ঞাপন জারি করা হয়েছে? এটা তো আসলেই হতাশার এবং কষ্টকর একটি বিষয় বটে, এটা আমরা সকলেই বুঝি। যিনি এই প্রজ্ঞাপনটা জারি করেছিলেন যার আদেশক্রমে, তিনি তো ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন পাবনা জেলার, তিনি ছাত্রলীগ করেই কিন্তু এই একটি বড় পদে আসীন হয়েছেন, বাংলাদেশের একজন রাষ্ট্রপতি 22তম। তো সেক্ষেত্রে ছাত্রলীগ নিয়ে অনেক কথা তো উঠবেই। তো এখন যেই আলোচ্য বিষয়টা, গত 16 বছর যেই নিপীড়ন, নির্যাতন, নির্মম, ধর্ষণ সহ অনেক নির্মম ঘটনা আমরা দেখলাম, আমরা আসলে তো ভুলতে পারি না বিশ্বজিৎ হত্যাকাণ্ডের কথা, যে লোক বলেছে যে আমাকে উলঙ্গ করে বা আমাকে দেখেন আমি আসলে শিবির নয়, আমি একজন হিন্দু। আমরা তো সেটা ভুলতে পারি না। আমরা ভুলতে পারি না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেই কুখ্যাত মানিকের কথা, যিনি 100 শিক্ষার্থী, নারী শিক্ষার্থী বা ছাত্রীকে ধর্ষণ করার পর উদযাপন করেছেন। এরকম নানান ঘটনা আমরা দেখতে পারি, আমরা লক্ষ্য করেছি গত 16 বছরের শেখ হাসিনার আমলে। আসলে ছাত্রলীগের অবশ্যই ঐতিহ্য আছে, সেটা অস্বীকার করার কোনো অবকাশ নেই, কিন্তু এটা তো বুঝতে হবে যে কোনো একটি সংগঠনের অতীত ঐতিহ্য নিয়ে বর্তমানকে বিচার করা যায় না। ছাত্রলীগ গত 16 বছরে যে সন্ত্রাসী কাণ্ড, যে কার্যকলাপ করেছে, আপনারা লক্ষ্য করেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি পার্সের অক্সফোর্ড খ্যাত একটি বিশ্ববিদ্যালয়ে অন্যান্য বা অন্য মতের শিক্ষার্থীদেরকে কীভাবে নির্যাতন নিপীড়ন করা হয়েছে। শুধু তাই নয়, ছাত্রলীগের স্লোগানে অন্য মতের অথবা সাধারণ শিক্ষার্থীদের তাদের স্লোগানে আনতে বা আসতে, পার্টিসিপেট করতে কীভাবে বাধ্য করা হয়েছিল, তো এই সংক্রান্ত বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। যেমনটি করে নিষেধাজ্ঞার বিষয়টি সকলের প্রত্যাশিত নয়, সকলের এটা সকলে জানে, পাশাপাশি এটাও কিন্তু জানে তারা আসলে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। তবে স্বমহিমায় পূর্ণ ঐতিহ্যে ছাত্রলীগ হয়তো ফিরবে না, কিন্তু ছাত্রলীগ অবশ্যই ফিরবে, কেননা এটা একটা সংগঠন। তারা হয়তো তাদের ভুল বুঝে, তারা হয়তো তাদের পেছনের কর্মকাণ্ডগুলোর একটি মত তারা প্রকাশ করবে, তারা কী করেছে অতীতে, তারা ভুল করেছে বা করে নাই, সেটা স্বীকার করে যদি একটি সুন্দর একটি সংবাদ বা একটি স্বীকারোক্তি প্রকাশ করে, সম্ভবত ছাত্রদল, ছাত্র শিবির সহ ছাত্র সংগঠনগুলো তাদেরকে হয়তো মাফ করতেও পারে। কিন্তু নিষিদ্ধ কেন করা হলো, নিষিদ্ধের প্রজ্ঞাপন কেন জারি করা হলো, এটা যারা বলছেন তারা আসলে আবেগে আপ্লুত হচ্ছেন। কেননা আমি আগেও বলেছি যে পুরনো ঐতিহ্য দিয়ে বর্তমান অথবা সাম্প্রতিক প্রেক্ষাপটকে বিচার করা যায় না। আমরা চাই ছাত্রলীগ তাদের অতীত কর্মকাণ্ড, বিশেষ করে গত 16 বছরের যে ন্যাক্কারজনক ঘটনা তারা ঘটিয়েছে, সেটা থেকে ফিরে আসবে, অনুতপ্ত হবে, ক্ষমা চাইবে, তারপর হয়তো সামনে তারা ভালো কাজ করতেও পারে। আমরা এটাও মনে রাখতে চাই, বলতে চাই, ছাত্রদল, ছাত্র শিবির কতটা নির্মম নির্যাতনের শিকার হয়েও তারা এখন স্বমহিমায় ফিরছে, হয়তো কয়েক বছর পর, 10 বছর 15 বছর পর ছাত্রলীগ আবার ফিরবে, কিন্তু ছাত্রলীগ বাংলাদেশ সৃষ্টি করেছে, ছাত্রলীগ এই করেছে ওই করেছে, সেটা দিয়ে কিন্তু বর্তমান বিচার করা যায় না, যারা এটা করছেন ভুল করছেন। প্রিয় দর্শক, আপনাকে কোথায় থেকে দুটি দেখছেন, ছাত্রলীগের নিষেধাজ্ঞার বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন সেটা আমাদেরকে জানাতে পারেন। আপনারা সকলেই ভালো থাকুন, ক্যাম্পাসে ক্যাম্পাসে কিংবা বাংলাদেশের ছাত্র রাজনীতি সুসংগঠিতভাবে ফিরে আসুক, সেটা আমি প্রত্যাশা করি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ সুন্দর এবং নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম।